বাংলা জয়ধ্বনি বিশ্ব সংস্থা জাতিসংঘের আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল দরবারে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প কন্যাশ্রী রূপশ্রীর প্রশংসায় ইউনিসেফ তথা জাতিসংঘের আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল নারী ক্ষমতায়নের জন্য এবার বিশ্ব দরবারে প্রশংসায় বাংলার একাধিক প্রকল্প। বিশ্ব দরবারে সমাদৃত বাংলার কন্যাশ্রী রূপশ্রীর মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত কন্যাশ্রী রূপশ্রী সহ বাংলার অন্যান্য জনমুখী প্রকল্পগুলি সামাজিক উন্নতির চাবিকাঠি। ইম্প্যাক্ট ইস্ট 2024 কনক্লেভ বক্তৃতায় জানান ইউনিসেফ তথা জাতিসংঘের আন্তর্জাতিক জরুরি শিশু তহবিলের এক শীর্ষ আধিকারিক, নারীদের জীবনে উন্নতিকরণে বাংলায় উদাহরণ হয়ে থাকবে সমগ্র বিশ্বের কাছে। নারী ক্ষমতায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুদূরপ্রসারী উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছেন রাজ্যের দুই মহিলা নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাজা। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই কথাটি যে কত বড় কথা সেটা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের অনবদ্য সম্মান দিয়ে বুঝিয়ে দিয়েছেন। মহিলারা যে সম্মান এই রাজ্যে পেয়েছে সেটা এক কথায় অতুলনীয়, আর এই বাক্যকে পূর্ণ মর্যাদা দিয়েছেন একজন মহিলা, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কন্যাশ্রী রূপশ্রী তারই মস্তিষ্ক প্রসূত ইউনিসেফের প্রশংসা পাচ্ছি, এর থেকে বড় কি হতে পারে? সারা বিশ্বের মধ্যে রাস্তা দেখিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, কিভাবে মেয়েদের সম্মান দিতে হয়, কিভাবে মেয়েদের জায়গা করে দিতে হয় প্রত্যেকটি ক্ষেত্রে। এর থেকে বড় কিছু হয় না। আমরা শ্রদ্ধা জানাই তাকে, আমরা প্রণাম করি তাকে। আবারও জগৎ সভায় বাংলা প্রশংসা পেল। মা মাটি মানুষের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রূপকার দুটি এমন প্রকল্প যেটা নিশ্চয়ই জনকল্যাণকর নারীদের জন্য। কন্যাশ্রী এবং রূপশ্রী প্রশংসা করেছে, ভূয়সী প্রশংসা করেছে ইউনিসেফ, বলেছে যে নারীর ক্ষমতায়নের পথটাকে আরো সুদৃঢ় করছে এই প্রকল্প। জয় হোক বাংলার নারীর, বাংলার জয় হোক। নারী শক্তি বিকাশের মুক্তি সূর্য বাংলার মুখ্যমন্ত্রী দক্ষ প্রশাসক শ্রীমতী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আবার বাংলায় নতুন পালক সংযোজন হয়েছে এবং এই সংযোজন করেছেন ইউনেস্কো। কন্যাশ্রী এবং রূপশ্রীর মতো বহু সামাজিক প্রকল্পের দ্বারা সমাদৃত হয়েছে বাংলা। তাই বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির সুযোগ্য নেতৃত্বে যেভাবে আজ বাংলা বিকশিত এবং উন্নতির পথে এগিয়ে যাচ্ছে, তার জন্য উনাকে আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই। মেয়েরাই পারে সব কিছু করতে, আমরা নারী, আমরা পারি, আমরাই গড়ি, সেটা দেখিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.